আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যে এখান থেকে এই মুহূর্তে আমি রিভিউ দেখছেন, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকে রিভিউ শুরু করছি। আজকে যে গাড়িটা রিভিউ দেবো সেটা হচ্ছে ইয়ামা 100 CDI। এটা 100 CC, আমরা ইয়ামা CDI বা ইয়ামা ডিলাক্স বলে জানি। তো গাড়িটা আজকে রিভিউ দেবো, গাড়িটাতে কী কী আছে না আছে সেটা অবশ্যই আলোচনা করবো এবং ভিডিও শেষে অবশ্যই দাম নিয়েও আলোচনা করবো। আর গাড়ির ভিডিও ডেসক্রিপশন বক্সে গাড়ির মালিকের নাম্বার দেওয়া থাকবে। এই যে দেখেন, উপর থেকে আপনার সাইড লাইট, সখাপ, আপনার মড গার্ডটা দেখেন, রিং বা ওই আপনার ওই শিকের ভিতরগুলা, চেসিসটা দেখেন, ট্যাঙ্কিটা দেখেন, ওইটা অরিজিনাল কালার। এই যে দেখেন মুড়িগুলা, চেসিস বা ওইগুলাতে ওই আর অরিজিনাল কালার আছে, কালার হয় না, হয়তো কালার একটু একটু ইয়ে কম। এই মড গার্ডটা এই এই জায়গায় জ্বালা দেওয়া, এই যে জ্বালাই দেওয়া পিছনে দুইটা জায়গা, এই যে সাইড লাইট, সাইড লাইটটা মনে হয় ছুটে গেছে সেই জন্য ট্যাপটা মারা। এই যে দেখেন কালার কিন্তু অরিজিনাল, যেটা মূলত দরকার যে অরিজিনাল কালার সেটা আবার অরিজিনাল। বাদ বাকি আউট পার্ট যদি কোনো সমস্যা হয় তাহলে বোধ চেঞ্জ করা যায়, কিন্তু ওই গাড়ির মেইন পার্টগুলো তো চেঞ্জ করা সম্ভব না। যে রিংটা দেখেন, রিং শিক ওইগুলা দেখেন, ওই যে নাম্বার, এই যে নাম্বারটা দেখেন, এই সাইডটা দেখেন, এই আপনার মিটার, সোকাব, এই যে আপনার সামনের মড গার্ডটা, সামনের মড গার্ডটা আবার অরিজিনাল, সামনের মড গার্ডে আবার কোনো সমস্যা নেই। এই যে রিংয়ের নাম্বার, ওই রিংয়ে দেখা যাচ্ছে ইউনিয়ন, এই যে ইউনিয়ন, এই যে ওগুলো কালার টালার হয় না, এগুলো কালার টালার সব ঠিক আছে। সামনে থেকে একটা বার দেখেন,
ধন্যবাদ ভিউয়ার্স, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম গাড়িটা আমার ভালো লাগছে, কারণ বাজেট কম, কম বাজেট, তারপর আপনার গাড়িতে যা যা আছে সম্পূর্ণ অরিজিনাল আছে, কালার কোনো জায়গায় কালার হয় নাই, বডি বা আপনার চেসিস, আপনার ট্যাঙ্কি বা সাইড কভার কোনো জায়গায় কিন্তু কোনো কালার হয় নাই। গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, জানি না আপনাদের কীরকম লাগবে। তো গাড়িটার আইসক্রিম প্রাইস যেটা মূল্য তাই চাইছেন গাড়ির মালিক, ওইটা ছিলেন 85,000 টাকা আইসক্রিম প্রাইস। আলোচনা সাপেক্ষে গাড়ির মালিকের নাম্বার দেওয়া থাকবে, ওনার ডিটেলস দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে সরাসরি আলাপ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।